বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, কয়েকদিন আগেই এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, শাকিব খানকে আর কলকাতার ছবিতে দেখা যাবে না। পরিচালক প্রযোজকরা তাকে আর কোনো ছবিতে নিবে না। কিন্তু সেই খবরটি মিথ্যা প্রকাশিত হয়ে আবার একটি নতুন খবর হচ্ছে, কলকাতায় সবর হচ্ছেন শাকিব খান। মাত্র 2 মাস আগেও ঢালিউডের পাশাপাশি টলিউডের ছবি নিয়ে খবরে থাকতেন বাংলাদেশের শাকিব খান। ঈদ উল আজহার পর ভারতীয় ছবিতে অভিনয়ের খবর নেই জনপ্রিয় এই নায়কের। বাংলাদেশে ভারতের কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা নাকাব। এরপর কলকাতায় আর কোনো ছবিতে অভিনয় করতে শোনা যায়নি। তখন শোনা গিয়েছিল কলকাতায় শাকিব খান আর কাজ করা হচ্ছে না। অক্টোবরের শুরুতে শাকিব খানকে নিয়ে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধর অশোক ধনিকার একটি বিতর্ক মন্তব্যে বিষয়টি আরো পরিষ্কার হয়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিতে শাকিব খান আবারও কাজ শুরু করতে যাচ্ছেন কলকাতায়। এবার নাকি একসঙ্গে 4টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। তবে শাকিব খান এখনই আর কিছু জানাতে রাজি হননি। শাকিব খান এখন শাহিনশাহ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রুদেলা জান্নাত। শাহিনশাহ ছবির কাজের ফাঁকে সপ্তাহখানেক পর কলকাতা যাওয়ার কথা রয়েছে তার। তখনই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবিগুলো নিয়ে চুক্তি সই করবেন। গতকাল শুক্রবার রাতে শাকিব খান কলকাতার নতুন 4টি ছবির ব্যাপারে বললেন, আমার মুখে কুলুপ এঁটে রাখতে হচ্ছে, এখনই কিছু বলা যাবে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনই কিছু না বলার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এটুকু বলবো, আবারও চমক অপেক্ষা করছে আমার বাংলাদেশ এবং ভারতীয় দর্শক ভক্তদের জন্য। বছর 2 আগে জাস্ট মাল্টিমিডিয়া ও এসকে মুভিজে যৌথ প্রযোজনায় নির্মিত শিকারির ছবি দিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের বাজারে পা রাখেন শাকিব খান। প্রথম ছবি দিয়ে 2 বাংলায় সাড়া ফেলতে সক্ষম হন। কলকাতার প্রযোজক পরিচালক এবং অভিনয় শিল্পীদের মুখে শাকিব বন্দনা শুরু হয়। সেখানকার প্রযোজক পরিচালক শাকিবকে নিয়ে নতুন গল্পের সিনেমা নির্মাণেরও পরিকল্পনা করেন। এদিকে দেশের প্রযোজক ও পরিচালকদের সঙ্গে সমন্বয় করে শাকিবও বাহিরের দেশে কাজ করে চললেন। এতে করে কলকাতায় শাকিবের ভক্ত গ্রুপ তৈরি হয়। শাকিব খান বলেছেন, বাংলাদেশি শিল্পীদের কলকাতায় কদর বেড়েছে, সেখানে গেলেই এখন তা টের পায়। আমার যে কয়টা ছবি ভারতে মুক্তি পেয়েছে সবকটি ব্যবসায়িকভাবে সফল পেয়েছে, সে কারণে সেখানকার প্রযোজক পরিচালকরা চান আবার কোন ছবিতে কাজ করতে। আমিও ভাবলাম অভিনয় শিল্পীর কোনো নির্দিষ্ট দেশের না, ভালো কাজের প্রস্তাব পেলে বা সুযোগ এলে যে কোনো দেশে তা কাজ করা উচিত। শিকারি ছাড়াও শাকিব খান কলকাতায় নবাব, চালবাজ, ভাইজান এলোরে ও নাকাব ছবিতে অভিনয় করেছেন। এইসব ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতা শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকা, পায়েল সহ আরও নায়িকা। শাকিব যে 4টি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সেগুলো কোন প্রতিষ্ঠানের তা নিয়ে এখনও কিছু জানাননি নায়ক। এদিকে শাকিব খানের পাশাপাশি পিছিয়ে নেন ঢালিউডের কুইন অপু বিশ্বাসও। তারও প্রস্তাব আসছে কলকাতা থেকে একের পর এক ছবির। কিন্তু বাংলাদেশে যে 2টি ছবিতে কাজ শুরু করার কথা রয়েছে, একটিতে কাজ শুরু করলেও সমাপ্ত করছেন না অপু বিশ্বাস, সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে কলকাতার শর্টকাট নামের একটি ছবিতে কাজ করেছেন অপু বিশ্বাস এবং কলকাতায় আরও কিছু ছবিতেও কাজ করবেন বলে জানা গেছে। তো বন্ধুরা, শাকিব খান আবার কলকাতার ছবিতে নিয়মিত কাজ করছেন, এই নিউজটা আপনার কাছে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।